নর্ডিক অঞ্চলের দেশ সুইডেনে কুরআন অবমাননার ঘটনা যেন থামছে না। মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশটিতে বেশ কয়েকবার অবমাননা করা হলো মুসলমানদের পবিত্র এই গ্রন্থ। সবশেষ গেল বৃহস্পতিবারও রাষ্ট্রীয় নিরাপত্তায় অবমাননা করা হয় পবিত্র কোরআন। এর বিরুদ্ধে একাট্টা হয়ে নিন্দা ও ক্ষোভে ফেটে পড়ছে গোটা মুসলিম বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুলিশের অনুমতি নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভ করে কিছু কট্টরপন্থী। ওই বিক্ষোভ থেকে ভাষায় বর্ণনা করা যায় না এমনভাবে কোরআন অবমাননা করেন একজন কট্টরপন্থী, যিনি এর আগেও গত ঈদুল আজহার দিন কোরআন অবমাননা করেছিলেন। এই ঘটনায় ভুষে ওঠে মুসলিম বিশ্ব। সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, কোরআন অবমাননার পর ইরাকের বাগদাদে সুইডেন দূতাবাসে হামলা চালায় দেশটির সাধারণ মুসলিমরা। শুধু তাই নয়, দেশটিতে থাকা সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়ার নির্দেশ দেয় পশ্চিম এশিয়ার দেশটি। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট ওয়াইসি। শুক্রবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন জোটের মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা। বলেন, কোরআন পোড়ানো কখনোই স্বাধীনতার বহিঃপ্রকাশ হতে পারে না, এটা স্পষ্টত উস্কানি। সুইডিশ কর্তৃপক্ষকে এ ধরনের ঘৃণিত কাজ বন্ধ করার আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কোরআন অবমাননার এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরব। ওই ঘটনার পর দেশটিতে নিযুক্ত সুইডিশ দূতকে ডেকে প্রতিবাদ লিপি দেয় রিয়াদ, যেখানে বলা হয়, বারবার এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয়কে আহত করছে স্টকহোম। অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে দেশটির প্রতি আহ্বান জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবারের ওই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মিশরের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। অবমাননার শাস্তি হিসেবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে সুইডিশ পণ্য বয়কটের আহ্বান জানান প্রতিষ্ঠানটির স্কলাররা। কোরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে কৃষ্ণসাগরীয় তীরবর্তী দেশ তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় গ্রন্থের ওপর জঘন্য এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা। একই সঙ্গে এই বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধে নর্ডিক দেশটির প্রতি আহ্বানও জানায় তুরস্ক। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।